إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال والقرآن المجيد بل عزبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عزيب أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا ذلك رجع بعيد وقال الله تعالى في موضع آخر إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سيام يوم عشرة أحتسب على الله আই ও কবলাহু রওয়াহু মুসলিম উপস্থিত সম্মানিত মণ্ডলী যাবতীয় প্রশংসা মহান আল্লাহর জন্য যিনি চোদ্দশো একচল্লিশ হিজডির মাস হিজড়ি বর্ষের প্রথম মাস মহারম মাসের আজকে ছয় তারিখ এ তারিখে আমাদেরকে জুমা মসজিদে উপস্থিত হওয়ার তা অভিজ্ঞান করেছেন এজন্য আল্লাহ রাব্দুল আলমিনের সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ অতপর সালাম বর্ষিত হোক শেষ নবী মোহাম্মদুর রসোল্লাহ সাল্লু আলী হাসাল্লাম এর প্রতি বর্তমানে আমরা যে মাসে যে বছরে পৌঁছেছি হিজড়ি সে বছর চোদ্দোশো একচল্লিশ হিজড়ি এই মাস চোদ্দোশো একচল্লিশ হিজড়ির প্রথম মাস মহারম মাস এই মহাররম মাস ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ এ মাসে একটি তারিখ রয়েছে দিন রয়েছে যেটা দশেই মহার্রাম আশুরায় মহাররাম এদিন গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সেই সাথে সাথে এই দিনের সাথে রয়েছে ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ যোগ সংযোগ তাই এই দিন সম্পর্কে জানা ও মানা আমাদের কর্তব্য এজন্য এ বিষয়েই আজকে আমাদের খোদ্বা আশুরায় মহাররাম ও আমাদের করণীয় আহলাদিস আন্দোলন বাংলাদেশ এর মহতারাম আমিরে জামায়াত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যার এ সম্পর্কে সংক্ষিপ্ত বই লিখেছেন জাহাদিস ফাউন্ডেশন বাংলাদেশ প্রকাশ করেছে বইটার নামই হচ্ছে আশুরায় মোহারাম ও আমাদের করণীয় বইটার আলোকে আজকের আলোচনা আপনারা বইটি সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবেন যা ইংরেজিতে যেমন বারোটি মাস বাংলাতে যেমন বারোটি মাস আরবিতেও অনুরূপ বারোটি মাস এই বারোটি মাসের মধ্যে চারটি মাসকে আল্লাহ রবুল আলমিন বিশেষ সম্মান দিয়েছেন বিশেষ গুরুত্ব দিয়েছেন যা আল আশহরুল হরুম সম্মানিত মাস হিসেবে পরিচিত এই চারটি মাস পরপর একটা না তিন মাস জুলকাদা জুলহিজ্জা মহার্রাম এবং পরে পাঁচ মাস পরে গিয়ে যা রজব সাবান মাসের আগের মাস এই চারটা মাসে জাহিলি যুগের লোকেরাও নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করত না ঝগড়া বিবাদ করত না কেননা এই চারটি মাসের সম্মান আল্লাহ দিয়েছেন কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা মুসলমান অনেকেই আরবি মাসগুলোর নাম পর্যন্ত জানি না বারোটি আরবি মাসের নাম পর্যন্ত আমাদের জানা নেই তাহলে চারটি মাসের গুরুত্ব কীভাবেই বা আমরা জানব আমরা জানি না যেটা জানা আমাদের জন্য অতীব জরুরি দরকার সুরাত্তৌবা ছত্রিশ নম্বর এক আল্লাহ আবুল্লা আলমিন বলছেন ইন্না ইনদাত ইনদ্দাতা শুহুরা ইনদাল্লাহি ইসনা আশারা সাহারান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাআতি ওয়াল আরদ নিশ্চয় আল্লাহর নিকট মাসসমূহের সংখ্যা 12টি আল্লাহর কিতাবে নির্ধারিত যেদিন থেকে আল্লাহ আসমানসমূহ এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহর নিকটে 12টি মাস নির্ধারিত দালিকা দিনুল এটাই প্রতিষ্ঠিত বিধান ফালা অতএব তোমরা এই মাসগুলোতে নিজেদের প্রতি অত্যাচার করো না জুলুম করো না অথচ মহাররাম মাসের দশ তারিখ আসরায় মোহারাম হোসাইন রদি আল্লাহ এর শাহাদত এই মাসেই সংগঠিত হয়েছে হজরতে মোসালাই সাল্লাম ফেরাউনের কবল থেকে এই আশুরায় মোহার্রাম মোহারামের দশ তারিখেই মুক্তি পেয়েছেন ফেরাউনের কবল থেকে তিনি এই মাসেই এই মহাররাম মাসের দশ তারিখেই মুক্তি পেয়েছেন আশুরায় মহাররাম মর্যাদার দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্মানিত সহি মুসলিমের এগারোশো তেষট্টি নম্বর হাদিস আবু হরাই রদি আল্লাহ তালান বলেন রসল সাল আলাই সাল্লাম বলেছেন আফজালুসিয়ামে বাতে শাহরুল্লাহ মুহরম ও আফজালুলসলাত বা আদাল ফারি সলাতুল্লা ফরো সিয়ামের পরে আল্লাহর নিকটে সব যে মর্যাদাপূর্ণ শিয়াম হচ্ছে এই মোহারাম মাসের দশ তারিখের শ্যাম ফরজ সালাতের পরে আল্লাহর নিকটে সবচাইতে ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ সালাত হচ্ছে লাইল বা রাত্রির সালাত তাহারদের সালাত দেখুন পরের হাদিসি সহি মুসলিমের এগারোশো বাষট্টি নম্বর হাদিস তার আগের হাদিস আবু দারদি আল্লাহ তালা আনভব বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন শিয়া ম ইয়ামে আশুরা আহাতা শিব আল্লাল্লা হে আই ওকা ফেরা আইয়ো কবলাহু আশুরার দিনের সিয়াম দশই মহার সিয়াম আমি আল্লাহর নিকটে আশা রাখি এর মাধ্যমে বিগত এক বছরের গুনাহের কাপ ফাড়া হয়ে যাবে বিগত এক বছরে আমরা যে সগিরা গুনা করেছি আমরা যদি সবের উদ্দেশ্যে রসুলের সন্ন্যাত মোতাবেক এই আশুরায় মহাররামে সিয়াম পালন করি তাহলে ইনশা আল্লাহ এই আশুরায় মহাররামের সিয়ামের মাধ্যমে আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের বিগত এক বছরের সগিরা গুনাহা মাফ করবেন কাফরা হবে ইনশা আল্লাহ এবারে আরবি এবং ইংরেজি মাস সমান সমান আজকে দুই হাজার উনিশ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসের ছয় তারিখ আজকে দুই হাজার আজকে চোদ্দোশো একচল্লিশ মহার্রাম মাসেরও ছয় তারিখ এজন্য আগামী দশই মহাররাম হচ্ছে মঙ্গলবার নয় মহাররাম সোমবার এগারোই মহার্রাম বুধবার মূল দিন দশই মহারাম মঙ্গলবার আমাদের সিয়াম পালন করতে হবে নয় মহাররাম এবং দশই মহাররাম অথবা দশেই মহারামকে ঠিক রেখে দশে মহাররাম ও এগারোই মহার্রাম সোমবার মঙ্গলবার অথবা মঙ্গলবার বুধবার আমরা ইনশাআল্লাহ কাজুল ইসলামিয়া সালাফি মাদ্রাসা বালক বালিকা শাখা ছাত্র শিক্ষক সহ ইনশাআল্লাহ সকলে ইসিয়াম পালনের চেষ্টা করব আপনারা যারা মুসল্লি আছেন আপনারা নিজেরাও এই শ্যাম পালন করবেন এবং এখন থেকেই আপনাদের যারা পরিবার পরিজন আত্মীয় স্বজন আছে তাদেরকে মোবাইলে যোগাযোগ করে মেসেজ দিয়ে ফোন করে দাওয়াত দিয়ে খবরটা পৌঁছিয়ে দেন আপনার দাওয়াতের মাধ্যমে কেউ যদি শ্যাম পালন করে তাহলে তার যেমন বিগত এক বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে ও শ্যাম পালন করে যত সব পাবে আপনি দাওয়াতটা পৌঁছে দেওয়ার কারণে আপনিও তার সমপরিমাণ সোয়াবের অধিকারী হবেন আবু হ রাই আল্লাহ তালা আনব বলেন রসুল্লাসাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মামদাল্লা আলা হয়রিন ফালাহু মিস আজবু মিসলে ফালিহি যে ব্যক্তি মানুষকে ভালো কাজের নির্দেশনা দেবে যত মানুষ ভালো কাজ করবে তার সমপরিমাণ সোয়াব যে ভালো কাজের পথ দেখালো তার আমল নামাই লিপিবদ্ধ করা হবে অথচ তাদের আমল থেকে সামান্য কম করা হবে না একই অবস্থায় মান্দাল্লা আলা আলাদ যে ব্যক্তি মানুষকে কত ভ্রষ্টতার দিকে পথ দেখাবে খারাপ কাজের পথ দেখাবে যত মানুষ খারাপ কাজ করবে তার সমপরিমাণ পাপ যে পথ দেখাবে তার আমল লিপিবদ্ধ করা হবে অথচ কারো পাপ থেকে সামান্যতম কম করা হবে না এই সবের কাজে তাহলে আমরা শরিক হব অংশগ্রহণ করব ইনশা আল্লাহ আশুর আর সিয়াম কোথা থেকে আসলো আশুর আর সিয়ামের গুরুত্ব পৃথিবীতে যত অত্যাচারী বাদশাহ ছিল শাসক ছিলেন অত্যাচারী বাদশাহ ছিলেন তার মধ্যে অন্যতম অত্যাচারী বাদশাদের মধ্যে একজন হচ্ছে ফেরাউন মোসালাইসাল্লামের যুগের ফেরাউন সে এত অত্যাচারে ছিল যে তার সময়ে জ্যোতিষিগণ তাকে বলেছিল হে ফেরাউন অচরে তোমার দেশে একজন নবী আসবেন নবী আসবেন নবী আসবেন তিনি জানেন নবী পুরুষদের পক্ষ থেকে হয় যখন তার পক্ষ থেকে দেশে সমগ্র দেশে জল্লাদ নিয়োগ করা হলো যদি পুরুষ কোনো ছেলে যদি বালক কোনো ছেলে ছেলে জন্মগ্রহণ করে সঙ্গে সঙ্গে পিতামাতার সম্মুখেই তাকে হত্যা করবে যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে জীবিত রাখবে এতে কাউরও বলার কিছু ক্ষমতা নেই এত অত্যাচারী বাচ্চা আপনার ছেলে জন্মগ্রহণ করেছে মা বাবার সামনের সঙ্গে সঙ্গে ছেলেকে জবহ করবে কাউর টু শব্দ করার কোনো ক্ষমতা নেই যদি মেয়ে জন্মগ্রহণ করে

জীবিত রাখতো আলিকুম বালা আদিম এটা তোমাদের রবের পক্ষ ছিল পক্ষ থেকে ছিল একটা বিশাল পরীক্ষা বড় পরীক্ষা আপনি চিন্তা করে দেখেন তো আপনার সম্মুখে আপনার নবজাতক সন্তানকে যদি হত্যা করে জীবিত করে আপনার বলার কিছু ক্ষমতা নাই তাহলে বিষয়টা কত কঠিন কত জটিল এই অত্যাচারী বাদশাহ ফেরাউন মোসালিসাল্লামের দাওয়াত মানতে পারেনি তাকে হত্যা করার জন্য তাড়া করেছে মোসাল্লাহ সাল্লাম তার সাথী সহ সামনের দিকে পালিয়ে যাচ্ছেন দৌড় দিচ্ছেন সামনে বিশাল বড় সমুদ্র সাগর করার কিছু নেই দাঁড়ালে পিছনে কে হত্যা করবে অত্যাচারী ফেরাউন সামনে তো সমুদ্র বিশাল সাগর পানিতে নামলে মাছের খোরাক হতে হবে কি করবেন আল্লাহর সাহায্য চাইলেন মোসাল্লা ইসলাম আল্লাহ রাবুল্লা আলমিন তাকে নির্দেশ দিলেন তার হাতে থাকত আসা লাঠি লাঠি দ্বারা তিনি পানিতে আঘাত করলেন আল্লাহর রহমতে পানিতে আঘাত করার সাথে সাথে মোসাল্লাহ ইসলামের বারোটি কামম ছিল বারোটি দল ছিল সবার জন্য আল্লাহর রহমতে একেবারে সমুদ্র ভাগ হয়ে পানি দুই পার দাঁড়িয়ে স্পষ্ট পার হয়ে যাওয়ার সম্ভাবনা রাস্তা তৈরি হয়ে গেল আসলে মহার্ম বইয়ে এই যে সুন্দর করে প্রচ্ছদের ছবিটা দেওয়া আছে নতুন বইয়ে দুই পার পানি পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে রাস্তা। আল্লাহ কি ভরসা করেছিলেন না আল্লাহর উপরে ভরসা করেছিলেন আল্লাহর উপরে ভরসা করেছিলেন এজন্য বিপদ মুহূর্তে মছিবতে অলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশের মাজারে গিয়ে মাথা ঠুকে লাভ নেই সাহায্য চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে মোসালাইসাল্লাম পার হয়ে গেলেন এবার ফেরাউন দেখলো সামনে তো রাস্তা ফাঁকা ফেরাউন সদল বলে সেখানে দৌড় দিয়েছে আল্লাহ রবুল্লা আলমিনের কথা সবই শুনে পানিও শুনে আগুনও শুনে বাতাসও শুনে মাটিও শুনে শুনে না শুধু অকৃতজ্ঞ মানুষ ফেরাউন মাঝখানে নদীর আল্লাহর নির্দেশে পানি তার কাজ করলো ফেরাউন সদল বলে সলিল সমাধি হল মোসালাইসাল্লাম তাই আল্লাহর শুকরিয়া আদায় করে বেঁচে যাওয়ার জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করে মোসালাই্লাম ওই দিন শিয়াম পালন করেছিলেন ওই দিন ছিল মহার্রাম মাসের দশ তারিখ আশুরায় মোহার্রাম এই দিন শ্যাম পালন করেছিলেন মুসা্লাম তাই এই শ্যামটা মুসালাইসাল্লামের সুরিয়তে চালু ছিল সেখান থেকে ইসালাহ্লামের সিরিয়তে চালু ছিল নবী মোহাম্মদুর রসোল্লাহামও এই দিন সিয়াম পালন করেছেন যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন আব্দুল আব্বাস করছেন তখন দেখছেন এই দিন ইহুদিরা সিয়াম পালন করছে রসুল্লাহ সাল্লা ইসলাম তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কেন এই দিন সিয়াম পালন করছ তখন তারা জবাব দিচ্ছে আদিম এটা একটা মহান দিন এই দিন আল্লাহ মোসা এবং তার কাওমকে মুক্তি দিয়েছিলেন ফেরাউনা অগরাহু এবং ফেরাউন ও তার সাথীদেরকে সদল বলে ডুবিয়ে মেরেছিলেন ফানাহনু নাসুমও তাই আমরাও সিয়াম পালন করি মোসাল্লাহ ইসলাম সিয়াম পালন করেছিলেন এ কথা শুনে রসলাই ইসলাম বলছেন ফানাহনু আহাক ও আউলাবে মোসা মিনকুম তোমাদের চাইতে আমরাই মোসাল্লাহামের আদর্শের অধিক হকদার অনুসারী ফা সামা ও আমারাবে শ্যামিহী তাই রসুল্লা এই দিন শ্যাম পালন করেন এবং সকলকে শ্যাম পালনের নির্দেশ দেন মুসলমানদের উপরে আমাদের উপরে রমাজানের শ্যাম ফরজ হওয়ার আগে এই শ্যামই পালনীয় ছিল এই দিন এমন একটা দিন এই দিন ইহুদিরা পালন করে খ্রিস্টানেরা শ্যাম পালন করে আব্দুল্লা আব্বাস বলছেন যখন রসুল্লাহ ইসলামকে বলা হলো আল্লাহ রসুল এই দিন তো ইহুদিরা ও আম পালন করে খ্রিস্টানেরা শ্যাম পালন করে আমরা ও শ্যাম পালন করবো তাহলে তো একই হয়ে গেল এ কথা শুনে রসুল্লাহ সাহা বলছেন তাসিয়া যদি আগামী বছর আমি জীবিত থাকি তাহলে অবশ্যই আমি নয় মহারাম সহ শ্যাম পালন করব কিন্তু আগামী বছর আসার আগেই তিনি মৃত্যুবরণ করেন আর শ্যাম পালন করতে পারেননি অপর হাদিসে এসেছে রসল্লা ইসলাম দেখেন এখানে আর একটা বিষয় গুরুত্বপূর্ণ সয়ী বুখারীর এগারোশো ছত্রিশ নম্বর হাদিসে এসেছে দেখেন সাহাবিরা কিভাবে প্র্যাকটিস করাতেন প্রশিক্ষণ দিতেন তাদের সোনামনিকে সন্তানদেরকে রোবাইবেন তো আল্লাহ আনহা বর্ণনা করছেন যখন আসুরার দিন আসত তখন আমরা নিজেরা সবাই সিয়াম পালন করতাম মহিলা সাহাবি বর্ণনা করছেন আমরা আমাদের বাচ্চাদেরকেও ওই দিন সিয়াম পালন করাতাম ছোট বাচ্চাদেরকেও সিয়াম পালন করাতাম এমনকি যখন তারা ক্ষুধার জ্বালায় কান্নাকাটি করত। খাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দিত খিদা লেগেছে ক্ষুদা লেগেছে আর সিয়াম থাকতে পারবে না তখন তিনি বলছেন আমরা আমার বাচ্চাদের আমাদের বাচ্চাদের সাথে খেলনা নিয়ে খেলা শুরু করতাম খেলনা নিয়ে খেলতে খেলতে তারা খাওয়ার কথা ভুলে যেত এইভাবে ইফতারের সময় হয়ে যেত আমরা তাদেরকে নিয়ে ইফতার করতাম চিন্তা করে দেখেন তো কত ছোট বাচ্চা খেলনা নিয়ে খেলতে খেলতে খাওয়ার কথা ভুলে যেতে পারে আপনি কি ভুলবেন ক্ষোধা লাগলে খেলনা নিয়ে খেলা করতে করতে আপনি ভুলবেন কত ছোট বাচ্চা তাহলে খুলনা খেলনা নিয়ে খেলতে খেলতে কোধায় খেলার খেলার কথাই ক্ষোধার কথা ভুলে যেতে পারে এত ছোট বাচ্চাকে ছা সিয়াম পালনে অভ্যস্ত করতেন অথচ দুঃখজনক হলে ও সত্য আমরা অনেকেই আপনার ছেলে ভার্সিটিতে ইউনিভার্সিটিতে লেখাপড়া করে বাপ বলছে মা বলছে পরীক্ষার সময় শ্যাম ফরশ শ্যাম এখন রাখা যাবে না শ্যাম রাখে ছেলের ব্রেন ক্ষতি হবে ছেলের ব্রেন কমে যাবে অনেক বাপ মা এটা বলেন সাবধান থাকবেন বিচারের মাঠে ওই ছেলে আপনাকে জবাবদিহিকার কায়দায় ফেলবে জবাব দিতে পারবেন না ওই ছেলে আপনাকে জাহান নামে নিয়ে যাবে অথচ যদি অভ্যস্ত করেন এখন থেকে তারা সুন্দরভাবে এখন থেকে গড়ে উঠবে সোনামণি সংগঠন এই বিষয়গুলোই আপনাদেরকে এদিকেই বারবার আহ্বান করছে সমাই তুদী মণ্ডলী আসুন তাই আমাদের এক হাদিসে এসেছে ইসলাম বলছেন আশুরা ও খালি ইয়াহুদা তোমরা ইহুদিদের বিরোধিতা করো এবং আশুরার দিনে সিয়াম পালন করো অসম কবলা ইয়ামান আও বা আদা আয় তাই তোমরা আশুরার একদিন আগের অথবা একদিন পরের দিন সহ সিয়াম পালন করো তাই আমাদের উচিত আমরা আশুরার দিন দশই মহার্রাম তার আগের দিন নয় মহার্রাম সিয়াম পালন করব। অথবা দশই মহার্রাম এবং এগারোই মহার্রাম সিয়াম পালন করব। তবে নয় এবং দশই মহার্মামটাই অধিক গুরুত্বপূর্ণ সম্মানিত তো তাহলে এই সিয়াম আমাদের কাছ থেকে আমাদের কাছে কোথা থেকে আসলো ওই যে মুসালাইসাল্লাম ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন সেখান থেকেই আশুর আর সিয়াম আমাদের কাছে এসেছে কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের অনেকেই সিয়াম পালন করেন নিয়ত ভিন্ন থাকে হুসাইন রদি আল্লাহতালানহের শাহাদত উপলক্ষে অনেকেই সিয়াম পালন করে কান্নাকাটি করে এটা ইসলাম এর বিধান নয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলাম এর মাধ্যমেই ইসলামের বিধান সমাপ্ত হয়েছে অথচ হোসাইন রদি আল্লাহতালহু জন্মগ্রহণ করেছেন চতুর্থ হিজড়িতে তিনি বরণ করেছেন ইরাকের কারবালা প্রান্তরে একষট্টি হিজড়িতে রসল্লা সাল্লাহ ইসলামের মৃত্যুর পঞ্চাশ বছর পরে তাহলে রাসুলের মৃত্যুর পঞ্চাশ বছর পরে কি ইসলামের বিধান আসতে পারে অসম্ভব নিয়তে গড়বিল থাকলে সবের পরিবর্তে পাপ হবে অতএব নিয়তকে বিশুদ্ধ করতে হবে খালেস করতে হবে এখনই হুসাইন রদানোহের শাহাদতের কারণে আসুর আর সিয়াম আসেনি আসুর আর সিয়াম এসেছে মোসা রদি মোসা আলহিসালাম এর মুক্তি পাওয়ার মাধ্যমেই এই দিন রসোল্লা সিয়াম পালন করেছিলেন নফল হিসেবে এই দিন আমরা তাই নফল সিয়াম হিসেবেই সিয়াম পালন করব এই দিন আমরা সিয়াম রাখব এবং আমরা চেষ্টা করব আমাদের সোনামণিদেরকেও এই দিন সিয়াম পালন করানোর সাহাবিরাও ছোট বাচ্চাদের সিয়াম পালনের চেষ্টা করতেন এই দিন আমরাও সিয়াম পালন করব। এখান থেকে আর একটা বিষয় করণীয় যে দেখেন যুগে যুগে অত্যাচারীরাই ধৃত হয়েছে নিন্দিত হয়েছে অত্যাচারী ছিল ফেরাউন ফেরাউন মোসালা ইসলামকে মারার জন্য তাড়া করেছে দুনিয়াতে বাহাদুরি দেখিয়েছে কিন্তু প্রকৃত বিচারে কে বিজয়ী হয়েছে মোসালা ইসলামী বিজয়ী হয়েছেন ফেরাউন বিজয়ী হয়নি কেমত পর্যন্ত এজন্য কেউ কারো সন্তানের নাম ছেলের নাম ফেরাউন রাখে না মোসার নাম শুনলেই আমরা সঙ্গে সঙ্গে তার উপরে বলি সালাম আল্লাহ তার উপরে শান্তি বর্ষণ করুন ফেরাউন রাখে কারকে নাম সংক্ষিপ্ত পৃথিবী এই পৃথিবীতে অত্যাচারীরা কেউ টিকতে পারেনি টিকবেও না অতএব অত্যাচার জুলুম থেকে খুব সাবধান হওয়ার চেষ্টা করুন শুধু তাই না কেমত পর্যন্ত ফেরাউনের লাশকে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন সংরক্ষিত রেখেছেন ফেরাউনের লাশ পচেনি এখনও মিশরের পিরামিডে সংরক্ষিত রয়েছে সারা পৃথিবীর মানুষকে দেখানোর জন্য দৃষ্টান্ত করার জন্য দেখো অত্যাচারে যারা যারা ফেরাউন তাদের পরিণতি নিশ্চিতভাবে একদিন হবে হবেই মুসলুম মোসালাইসাল্লাম চিরদিন আদর্শ হয়ে থাকবেন এখনও থাকবেন কেমত পর্যন্ত আদর্শ হয়ে থাকবেন মুসলমানদের জন্য ইনসা আল্লাহ সময় তো সুদী মণ্ডলী একটু আমরা দেখতে যাই এবার আশুরার দিনে আমাদের দেশে সহ পৃথিবীতে বিশেষ করে উপমহাদেশে কি কী বেদাত হচ্ছে আশুরার দিন আসলেই আমাদের দেশে সরকারি ছুটি ঘোষিত হয় এই দিন আসে শোকের মাস হিসেবে শোকের দিন হিসেবে আসরার দিন আসলেই আমরা অনেকেই চিৎকার করে বুক চাপড়াই বুক থাপড়াই কান্নাকাটা করি হাই হুসেন হাই হুসেন করে মাতম করি যেহেতু আসরার দিন আসরার মাসে মহার্রাম মাসে হোসাইন রাজি আল্লাহতালহ শাহাদত বরণ করেছিলেন এজন্য আমরা অনেকেই এটাও মনে করি এই মহাররাম মাসে বিয়ে শী করা যাবে না এই মাসে বিয়ে শি করা নিষিদ্ধ হোসাইন রদি আল্লাহতালের ছোট পুত্র আলী আকবর এই নামটা ইতিহাসে বিকৃত করে দেওয়া হয়েছে আলী আসগার বলে পরিচিত যেটা সঠিক নয় যেহেতু তিনি ওই দিন হুসাইন রাহনের বুক বলে শাহাদত বরণ করেছিলেন ওই জন্য এই দিন সারাদিন ছোট বাচ্চা যতই ছোট হোক না কেন ওই বাচ্চাকে বুকের মায়ের দুধ খাওয়ানো যাবে না যেহেতু তিনি পানি পাননি খেতে ফুরাত তাদের অনুকূলে ছিল হুসাইন রহানের অনুকূলে ছিল না তিনি পানি পান করতে পারেননি পরিবার সহ এই জন্য এই দিন ছোট বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়া যাবে না সারাদিন পানি পান করা যাবে না নাউজবিল্লা। আমাদের এক খুব বিশ্বস্ত ডাক্তারের কাছে শুনেছি এই দিনের বিদাত দেখেন তিনি ইরানে চাকুরি করতেন এই দিন যখন আশুরার দিন আসে তখন একদল লোকেরা এই দিন হাই হুসেন হাই হুসেন করে চিৎকার করে হাতে তরবারি নেই তরবারি নিয়ে তাজা তরবে দিয়ে নিজে নিজের গায়ে মারে পিঠে মারে হাতে মারে মেয়ের রক্তাক্ত করে হাই হুসেন হাই হুসেন করে চিৎকার করে উল্টা পড়ে যায় সঙ্গে সঙ্গে তাকে ডাক্তাররা নিয়ে যেয়ে পাশে গিয়ে স্থান সেলাই করে তাকে চিকিৎসা করে আর এই দিনে শোক প্রকাশ করে তারা শুধু তাই না দেখুন আশুরার দিনে এই দিন এক শ্রেণীর মুসলমানেরা দোকানদারেরা অধিক লাভের আশায় হোসাইনের কেক এবং পাউরুটি তৈরি করে সুন্দর করে বড়ো কেক এবং পাউরুটি তৈরি বরকতের আশায় বিক্রি করে আমরা সেটা খাই খেয়ে বরকত লাভ করি শুধু তাই না এই দিন যুবক যুবতীরা হোসাইনের নামে বরকতের মুরুক ধরার প্রতিযোগিতায় লিপ্ত হয় হোসাইনের নামে বড় মুরুক কিনে এই মুরুককে পুকুরের মধ্যে ছুঁড়ে মারা হয় এবার ছুঁড়ে মেরে যুবক যুবতীরা একসাথে লাফিয়ে মেরে কে আগে মুরখ ধরতে পারবে যে মোরগ আগে ধরতে পারবে ওই সবচেয়ে ভাগ্যবান এবার মোরগ ধরার প্রতিযোগিতা পুকুরের মধ্যে লড়াই যুবক যুবতীরা একসাথে মিলে বুড়ো ছেলেমেয়েরা শুরু হয়ে যায় শুধু তাই না এই দিন এক শ্রেণীর মানুষ যারা তাদের ইমাম বাড়াতে শিয়ারা একটা বকরি ছাগলকে বেঁধে রাখে বেঁধে রেখে লাঠি দ্বারা এই বকরি ছাগলকে জোরে আঘাত করে তরবারি হাতে নিয়ে জোরে বকরি ছাগলের পেটে মারে বকরি ছাগল চিৎকার করে কান্নাকাটি করে চিৎকার করে উঠে তার দেহ থেকে রক্ত প্রবাহিত হয় আর এই মানুষরূপী কুখ্যাতরা হৈহল্লাস করে চিৎকার করে আনন্দে ফেটে পড়ে আর বলে এটা কুটনি আয়েশা না কেননা রসুল্লা সাল্লামের মৃত্যুর পরেই আলী খলিফা হবেন আলী রদি আল্লাহন খলিফা হবেন অথচ যেহেতু আয়েশা রদি আল্লাহা রসুল্লামের ইস্টি আর আবু বকরের আবু বকর রদি আল্লাহ আনহ এর মেয়ে তাই আল্লাহ রাসুলকে গোপনে কু দিয়ে আয়েশা কু দিয়েই রাসুল অসুস্থ তার সময় অবকর ইমামতি করেছিলেন তাই আলী খলিফা হতে পারেননি আলী রাজ্লা খলিফা হতে পারেননি এর চক্রান্তের মূল হতা আয়েশা এজন্য আয়েশাকে মেরে আজকে প্রতিশোধ নিতে হবে কি নিকৃষ্ট আকিদা দেখেছেন আপনি কত নিকৃষ্ট আকিদা কয়টা আর বলবো মোহতারাম আমিরে জামাতের এই বইটা খুব সুন্দর করে পড়বেন বিস্তারিত আলোচনা এখানে দেওয়া আছে এগুলো হয় আমাদের দেশে শুধু তাই না হাই হুসেন হাই হুসেন করে চিৎকার করে বুকে মারে বুকে মারে চিৎকার করে মারে শুধু তাই না সন্তান হয় না ছেলে হয় না কারো যদি ছেলে না হয় শুধু মেয়ে হচ্ছে এবার মানত করছে আল্লাহ আমাকে একটা ছেলে দাও যদি ছেলে হয় তাহলে হুসাইন নামে দশই মহারামে আমাদের দেশে প্রচলিত আছে হাই হুসেন হাই হুসেন বলে চিৎকার করে একদল মানুষ দরগাই দরগাই ঘুরে বেড়ায় বেড়ায় আমার ছেলে হলে আমি ওই দরগায় যাওয়ার জন্য আমার ছেলেকে উৎসর্গ করবো এই বিদার থেকে অবশ্যই আপনাদেরকে সাবধান থাকতে হবে যুদ্ধের মোহরা দেওয়া হয় যুদ্ধের মোহরা দিয়ে আবার লাল রং লাল কাপড় খেলা হয় লাল রং মেরে চিৎকার করে হয় লাঠি খেলার অনুষ্ঠান হয় তীর বল্লম নিয়ে লাঠি খেলার অনুষ্ঠান করা হয় এই দিনে ঢাক ঢোল তো আছেই ঢাক নিয়ে ঢাক ঢোল পিঠে চিৎকার করে আনন্দ উল্লাস করা হয় আবার সব কিছুই করা হয় এই দিনে আবার এই শুধু তাই না বিশ্ববিদ্যালয় কলেজে এবং এই দিনে পেপার পত্রিকায় রেডিও টেলিভিশনে এই দিনে বিশাল বড় ফোকাস করে অনুষ্ঠান করা হয় করিয়ে এই দিনের মূল প্রতিবাদ্য করা হয় হোসাইন রাজ আনহর শাহাদত এবং বলা হয় হোসাইন রাজ মাসুম নিষ্পাপ এবং এই ঘটনার শাহাদতের মূল দায়ী হিসেবে ইয়াজিদ রাজ আনহকে দায়ী করা হয় এবং ইয়াজিদ রাজে আল্লাহ আনহোকে বা অভিশপ্ত বলা হয় নাহজবিল্লা অথচ প্রকৃত সত্য এর থেকে অনেক অনেক দূরে আসুন তাহলে আমরা ইসলামের শোক প্রকাশের একটু বিধান দেখি কি করে আমরা শোক প্রকাশ করতে পারি ইসলামের শোক প্রকাশের বিধান কোনো বুক বুক চাপড়ানো চিৎকার করে কান্নাকাটি করা নয় কারো মৃত্যু সংবাদে যখনই মৃত্যু সংবাদ আসবে তখন আমরা পড়ব ইন্নালাহি ও ইন্না তিন দিন শোক প্রকাশ করা যাবে সর্বোচ্চ এর বেশি নয় শুধুমাত্র স্বামী এর জন্য ইস্টি বেশি শোকাশ শোক প্রকাশ করতে পারবেন এর বেশি নয় জাহিলি যুগের এটা রীতি ছিল জাহিলি যুগের লোকেরা যার মৃত্যুতে যত বেশি মানুষ শোক প্রকাশ করবে সে তত বেশি সৌভাগ্যবান এজন্য জাহিলি যুগের মানুষেরা মৃত্যুবরণ করার পরে কান্নাই পারদর্শী মেয়েদেরকে ভাড়া করে বাড়িতে নিয়ে আসতো এবার বাড়িতে কান্নার রোল পড়ে যেত যার বাড়িতে যত বেশি কান্নার রোল পড়বে যার বাড়িতে যত বেশি কান্নার চিৎকার হবে ও বেশি মর্যাদাবান এটা জাহিলি রীতি সুধী মণ্ডলী আর একটু আসুন আমরা একই অবস্থায় করে নিয়েছি প্রতি বছর এই যে আসুরায় মহার রামে চিৎকার করে কান্নাকাটি করছি শোক প্রকাশ করছি আমার বাবা মৃত্যুবরণ করেছেন আপনার আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছেন এই রীতি চালু আছে বিদাত রীতি মৃত্যুবরণ করার পরে তিন দিন পরে একটা অনুষ্ঠান বিশ দিন পরে এখনো আবার রাজশাহীতেই প্রচলিত আছে বিশার রুটি দিতে হবে রুটি তৈরি করে বিশ দিনে মসজিদে এসে সবাইকে বিতরণ করতে হবে চল্লিশ দশ দিন পরে করতে হবে দাঁশোয়া চল্লিশ দিন পর করতে হবে চল্লিশা অসম্ভব এটা ইসলামের রীতি নয় দেখুন রসল্লা সাল্লা ইসলাম বলছেন আব্দুল ইবিনা মাসুদ রাদি আল্লাহ তালু বলেন সহি বুখারির বারোশো সাতানব্বই নম্বর হাদিস রসল্লা সাল্লাহ ইসলাম বলছেন লাইসা মিন্না মাং দরাবাল খুদুদা ও সাক্কাল জুয়ুবা ও দা আবে দাওয়াল জা হেলিয়া ওই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয় লাইসামিন্না মিন্না মান জরাবাল খুদুদা ও সাক্কাল জুইবা ও দাহাবে দাওয়াল জাহেলিয়া যে ব্যক্তি শোকে নিজের বুকে মারে নিজের গালে মারে মুখে মারে চিৎকার করে জাহলি যুগের মতো আহ্বান করে ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই সাল্লাম আরও বলছেন আনা উন আমি ওই ব্যক্তি থেকে মুক্ত মেম্মান খলাকা ও সালাকা যে ব্যক্তি শোকে নিজের মাথা মুন্ডন করে তারপর শোকে উচ্চস্বরে কান্নাকাটি করে আর শোকে বুক চাপড়াই মরে গেছে ওই পরিবারের সদস্যদের যত বড় পুরুষেরা আছে সবাইকে মাথা নেড়ে করতে হবে মরার পরে শোক পালার জন্য ওই পরিবারের সবার মাথা চুল কামিয়ে ফেলতে হবে নেড়ে হবে এটা এক শ্রেণীর মানুষ রাখিদা এই দিনে চিৎকার করে কান্নাকাটি করার সাথে সাথে মুসলমানকে এক শ্রেণীর মুসলমানকে শিয়ারা গালি দিয়ে থাকে আবরাজকে গালি দেয় আয় সারাদি আল্লাহালকে গালি দেয় ওমার ফারুক রাজিলনাকে গালি দেয় এই দিন শুধু তাই না বিশিষ্ট সাহাবিদেরকে তারা গালি দিয়ে থাকে অথচ সাহাবিদেরকে গালি দেওয়া বিশাল বড় পাপ কবিরা গুনাহ এর অন্তর্ভুক্ত আবু সাইদ খুদ্ রদি আল্লাহ তালহু বলেন সহি বুখারীর তিন হাজার ছয়শো তিয়াত্তর নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন লাইস আসহাবি তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না শুধু তাই না আধুনিক মুসলমানদের এক শ্রেণীর দল ইসলামী খিলাফত নিয়ে উসমান রাজানকে দায়ী করে গালি দিয়ে থাকে সাবধান সহি বুখারীর হাদিস থেকে সাবধান থাকবেন কোথায় আপনাদের স্থান হবে আল্লাহ রসুল বলছেন লাহাবি তোমরা আমার সাহাবিদেরকে গালি দিও না শুনে রাখো ফালাও আন্না আহাদাকুম আনফাকা, আন ফাঁকা মিসলাউদ্দিন জাহাবান যদি তোমাদের কেউ পাহাড় অহুদ পাহাড় সমপরিমাণ সোনা আল্লাহর রাস্তায় ব্যয় করো অভুত পাহাড় সম সোনা যদি আল্লাহ রাস্তায় তোমরা কেউ ব্যয় করো আর আমার সাহাবিরা যদি এক মুদ পরিমাণ সোনা আল্লাহ রাস্তায় ব্যয় করে অথবা তার অর্ধেকও আল্লাহ রাস্তায় ব্যয় করে তারপরেও তোমরা মর্যাদায় আমার সাহাবিদের সমপরিমাণ হতে পারবে না অহুত পাহাড় কোথায় আর এক মুদ মানে এক শিকির চার ভাগের এক ভাগ বা তার অর্ধেক ছয়শো গ্রাম বা তার অর্ধেক তোমরা যদি অহুত পাহাড় পরিমাণ শোনা আল্লাহ রাস্তায় ব্যয় করো আর আমার সাহাবিরা যদি ছয়শো গ্রাম অথবা তার অর্ধেক ব্যয় করে এরপরেও তোমরা আমার সাহাবিদের সমপরিমাণ মর্যাদায় পৌঁছতে পারবে না আর এরপরও আপনি কোন সাহসে রাসুলের সাহাবিদেরকে গালি দেন ওসমান রাজাকে আপনি গালি দেন অন্য সাবিদকে গালি দেন বিচারের মাঠকে ভয় করেন সম্মানিত তো সুদী মন্ডলী আমরা আর একটু এগিয়ে যাই দেখুন আমরা এই হোসাইন শাহাদত বর্ণাকে বর্ণা ঘটনাকে কেন্দ্র করে অনেকেই মার্সিয়া রচনা করি আমি মিছিল করে থাকি মার্সিয়া মানে মার্সিয়া মানে শোক প্রকাশের কবিতা এই শোক প্রকাশের কবিতা নিয়ে চিৎকার করে কান্নাকাটি করা হয় বাংলাদেশে বিষাদ সিন্ধুর মতো অনেক অনেক আজবাজি ইতিহাস তৈরি হয়েছে যার সাথে প্রকৃত ইতিহাসের কোনো সম্পর্ক নেই আলবিদায়ার নেহা পড়ে দেখুন ইবনু কাসিরের এজন্যই বাংলার বুলবুল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেটাই বলেছেন তার মহারাম কবিতায় তিনি বলছেন ত্যাগসাই মোর্সিয়া ক্রন্দন চাই না শুধু ক্রন্দন করে কি লাভ হবে ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনাকে ত্যাগী মনমান ইকবাল তিনি বলছেন ইসলাম জিন্দা হোদা হ্যাঁ কারবালাকে বাদ এর মানে বিশুদ্ধ ইসলাম প্রতিষ্ঠার জন্য মুমিনকে সর্বদা কারবালার ন্যায় ঝুঁকি নিতে হবে শুধুমাত্র বুক চাপিয়ে চিৎকার করে কান্নাকাটি করে কোনো লাভ হবে না সুধি মন্ডলী আর একটু এগিয়ে আসুন আমরা বিদাতের সূচনা কোথা থেকে আসলো কোথায় কখন হোসাইন রাজানহ শাহাদত বরণ করেছেন এর অনেক অনেক পরে এসে আব্বাস খলিফা আব্বাস খলিফা মুতিবিন মুক্তাদিরের সময়ে তার কঠোর শি আমির মুহিজুদ্দৌলা আহমাদ বিন বুইয়া অরুফে মুজিউদ্দৌল্লা মুহিজুদ্দৌলা তিনশো একান্ন হিজড়ির আঠারোই জিলহজ ওসমান শাহাদত বরণকে কেন্দ্র করে এই দিন খুশি হয়ে তারা ঈদের দিন ঘোষণা করে শিয়াদের চক্রান্ত শিয়াদের মাধ্যমে বিদাত চালু হয়েছে সময় সুদী মদুলি শুধু না এরপরে তিনি আবার তিনশো বাহান্ন হিজরির দশই মহাররামকে শোক দিবস হিসেবে পালন করার জন্য চালু করেন তখন থেকে এই শোক দিবস পালন শুরু হয়েছে দুইটা দলের মাধ্যমে একদশ দল শোক দিবস পালন করে আর এক দল পালন করে ঈদের দিবস আনন্দের দিবস চক্রান্তকারী দল দুটাই প্রকৃত ইতিহাসের সাথে এর কোনো সম্পর্ক নেই তাহলে সন্ন্যাতল জামাতের জামাতেরা কখনো এই কঠোরপন্থী অথবা এই আকিদাই বিশ্বাস করে না সময় তৌষী মন্ডিলে আসুন এবার আমরা কি এই দিনকে এই দশই মোহারামের যে হোসাইন্দের শাহুৎবনের ঘটনাকে হক এবং বাতিলের লড়াই হিসেবে চিহ্নিত করতে পারি অসম্ভব কখনোই আমরা এই দিনকে হক এবং বাতিলের লড়াই হিসেবে চিহ্নিত করতে পারি না যখন আদি আল্লাহ তালা আনহা আনহু মহাবিয়ারি আল্লাহ তাল আনহু যখন মৃত্যুবরণ করেন ওই সময় জন সাহাবি জীবিত ছিলেন সবাই তার পরবর্তী খলিভাইসী ইয়াদিদ রদি আল্লাহর হাতে হাত রেখে বায়াত করেন বাকি ছিলেন মাত্র চারজন এই চারজন কে কে আবদুল্লা বিন এই চারজন ছিলেন আব্দুল ইবনে ওমর আবদুল ইবনে আব্বাস আব্দুল্লাবনে জুবাইর এবং হোসাইন বিন আলী রদি আল্লাহতালন এর পরেও এই প্রথম দুইজন আবদুল ইবনে আব্বাস এবং আবদুল ইবনে অমর বায়াত করেন বাকি থাকেন মাত্র দুইজন আব্দুল ইবনে ওমর বাকি থাকেন মাত্র দুইজন আব্দুল ইবনে জুবাইর এবং হোসাইন বিন আলী রদি আল্লাহতালন হোক হোসাইন বিন আলী রাজাকে বারবার কুফাবাসীরা পত্র দিয়ে তাকে ডাকে আপনি এখানে আসুন আমা আপনার হাতে আমরা বায়াত করব একশো পঞ্চাশটা চিঠি তার হাতে তার কাছে আসে তিনি অবস্থা বিবেচনার জন্য চাষাদ ভাই মুসলিম বিন আকিলকে সেখানে পাঠিয়ে দেন তারা কুফাবাসীরা চক্রান্ত করে মুসলিম বিন আকিলের হাতে বায়াত করেন মুসলিম বিন আকিল সরল মনে হোসাইন হকে সেখানে যাওয়ার জন্য আহ্বান করেন হজের একদিন পূর্বে এবার সপরিবারে হোসাইন রদি আলানহ কুফার পথে রওনা দেন যখনই পথে রওনা দেন তখন চক্রান্তকারীদের চক্রান্তে ইবনে জিয়াবকে সেখানকার গভর্নর করা হয় যখন তিনি পথে পৌঁছে যান তখন ইবনে জিয়াদের নির্দেশের সঙ্গে সঙ্গে মুসলিম বিন আকিলকে হত্যা করা হয় যখনই হত্যা করা হয় তখনই কুফাবাসীরা তাদের মুখোশ উন্মোচন করে দেয় তারা হুসাইন রাজের বায়াতের মিথ্যা কথা পরিত্যাগ করে এই সময় হুসাইন রাজন তিনটি প্রস্তাব দেন আমাকে তিনটি কাজের একটা করার অনুমতি দেওয়া হোক হয় আমাকে অনুমতি দেওয়া হোক আমি সীমান্তের কোন এক প্রান্তে চলে যাব। অথবা আমাকে মদিনায় ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হোক অথবা আমাকে সুযোগ দেওয়া হোক আমি নিজে গিয়ে ইয়াজিদ রাজের হাতে হাত রেখে বায়াত করব। তিনটি প্রস্তাব দেন কিন্তু ইবনেজিয়াদের নেতৃত্বে চক্রান্তকারীরা তাকে কোনোই প্রস্তাব মানতে দেয়নি তাকে বলা হয় যে আপনি হুসাইনের পক্ষে এখন ইবনে জিয়াদের হাতে বায়াত করেন তিনি এটা করতে পারেন কখনোই তিনি করতে পারেন না ফলে অবশ্যম্ভাবী যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে যায় এই ইবনে জিয়াদের চক্রান্তে তখন সীমার বিনজুল যশগানের সরসে তাকে সেখানেই হত্যা করা হয় সপরিবারে ওই দিন তিনি শাহাদত বরণ করেন ওই দিন তাঁর পরিবারের সতেরো জনকে হত্যা করা হয় এ ছিল রাজনৈতিক চক্রান্তের ফল রাজনৈতিক চক্রান্ত কুফাবাসীদের চক্রান্ত এর জন্য মূল দায়ী ছিল ইবনে জিয়াদ এবং মূল দায়ী ছিল সীমার বিনজুল যশওয়ান এজন্যই যখন হুসাইন রাজলানহ শাহাদত বরণ করেন যখন হুসাইন রাজলানের মাথাকে ইয়াজিদ রাজলানের দরবারে আনা হয় তিনি চিৎকার করে কেঁদে ওঠেন ইয়াসিদ রাজানহর চিৎকার করে কেঁদে ওঠেন আর তিনি চিৎকার করে কেঁদে ওঠার পরে বলেন তখন তিনি বলছেন যে লান আল্লাহনে মার যান ইয়ানি জিয়াদ আল্লাহ বিন জিয়াদের উপরে লানত করুন আমি কখনোই হোসাইন রাজনের শাহাদত চাইনি আমি কখনো এটা চাইনি আল্লাহ তার উপরে লানত করুন অভিসম্পাত করুন সময় তো সুধিমণ্ডলী আমরা শেষের পথে চলে এসেছি খোদ্বার আসুন ইয়াজিদ রাজলান এবং হুসাইন রাজলান হো তারা কী ছিলেন তাদের সম্পর্কে একটু জানা দরকার শুধু তাই না একটু জানা দরকার রোমক বিজয় ছিল মুসলমানদের জন্য বিজয়ী রোম বিজয়ী ছিল মুসলমানদের জন্য বিজয়ী সমুদ্র অভিযানে রোমক রোমকদের কনস্টান ছিল সম্পর্কে বিজয়ী সম্পর্কে রাসুল্লা সাল্লাহ ইসলাম বলছেন আব জাইসিন মিন ওম্মাতি ইয়াকজুল বাহারাকাদ আউজাবু আমার ওম্মতের প্রথম দল যারা সমুদ্র অভিযান করবে তারা নিজেদের জন্য জান্নাত ওয়াজিব করে নিল তারা মাগফুরুন বা ক্ষমাপ্রাপ্ত রাসুল্লা সালিসামের ভাষাই এ জন্য মিয়া রাজেল আনহ ইয়াজিদ রাজুল আনহ এরা মাগফুরুন ক্ষমাপ্রাপ্ত এদের মাধ্যমে কনস্টান্টিনোপল মুসলমানদের জয়ে এসেছে মুসলমানদের অধীনে এসেছে সেখানে হুসাইন হুসাইনাজ নিজেও যুদ্ধ করেছিলেন তাদের সেনাপতিত্বে দায়িত্বে হুসাইন নিজেও যুদ্ধ করেছিলেন অতএব আপনি রাসুলের ভাষায় যেখানে ইয়াজিদ রাজলানো মাঘফুর মবে বেরাজলানো মাঘফুর বা ক্ষমাপ্রাপ্ত তাকে কি করে আপনি মালোন বা অভিশপ্ত বলতে পারেন এই নিকৃষ্ট আকিদা থেকে অবশ্যই আমাদের ফিরে আসতে হবে আসল ইতিহাস আমাদের জানতে হবে আসল ইতিহাস আমাদের বুঝতে হবে সম্মাই তো সর্বশেষ আমাদের আহ্বান আসুন আমরা আশুরায় মহারামের এই বিদাত এবং বাড়াবাড়ি যাবতীয় রকমের বিদাত এবং বাড়াবাড়ি থেকে বিরত থেকে অবশ্যই আমরা আসুরে মহাররামের দুই দিন শিয়াম পালন করব ইনশা আল্লাহ নয় অথবা দশই মহারাম, আগামী সোমবার এবং মঙ্গলবার অথবা কোনো কারণে সোমবার না থাকতে পারলে মঙ্গলবারকে দশ তারিখ নির্দিষ্ট রেখে আমরা মঙ্গলবার এবং বুধবার শিয়াম পালন করব ইনশা আল্লাহ সংক্ষিপ্তভাবে খুদবাই বললাম আবারও আপনাদের অনুরোধ করছি এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আহাদিস আন্দোলন বাংলাদেশের মহতারাম আমিদের জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব লিখিত বই আশুরায়ে মোহারাম ও আমাদের করণীয় এবং আমাদের লিফলেট এখনই আমাদের ছাত্ররা আপনাদের হাতে তুলে দিবে আমাদের লিফলেট আপনারা পড়েন এই বইটার দাম মাত্র বিশ টাকা কিনে নেন নিজে পড়েন এবং কিনে নিয়ে অপরকে সাদাকা করেন মহতরাম আমিরে জামাত নিজে বই লিখেছেন হাদিস ফাউন্ডেশনে দিয়ে দিয়েছেন দান করে এরপরও নিজে বই কিনে পিতামাতার জন্য দান করেন আপনাদের যা উৎসাহের জন্য বলছি আপনি অনেক টাকায় তো ফোরান একটা বই বিশ টাকা দিয়ে কিনে নিয়ে আপনার একটা বন্ধুকে হাদিয়ে দেন ও পড়ে সঠিক আমল করলে আপনিও সব পাবেন আসুন তাই আমরা জামাতবদ্ধভাবে সাংগঠনিকভাবে আল্লাহ আন্দোলন বাংলাদেশের পতাকাতালে ঐক্যবদ্ধ হয়ে পবিত্র পবিত্রকর্ণ হাদিসের আলোকে আমাদের সার্বিক জীবন গড়ে তোলার চেষ্টা করি আমাদের জন্য আপনাদের জন্য মাসিক আত্যাহারিক পত্রিকা রয়েছে এখানেও এই বিষয়ে আলোচনা রয়েছে যুবকদের জন্য তাওহিদের ডাক ছোট্ট সোনামাইদের জন্য সোনামণি প্রতিভা পত্রিকা দুই মাস পর পর বের হয় আপনারা সংগ্রহ করে নেবেন আল্লাহ রব্ল আলমিন আমাদেরকে সার্বিক জীবনে পবিত্র কর্ণ পতাকা তালে ঐক্যবদ্ধ হয়ে জামাতবদ্ধভাবে জীবন জাপনে তৌফিক দান করুন আমিন বারাকাল্লাহ ওলাফিল কলফিল না জিম ওনাফানা